বিসমিল্লাহ রহমানের রাহিম। সম্মানিত ভিউয়ার্স, সভাপতি রইলামার সালাম, আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহ রাব্বুল আলমিনের দয়ায় আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকের যে নিউজটা সেটা হলো যে চলতি সপ্তাহে তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশ হতে পারে, যেটা তৃতীয় গণবিজ্ঞপ্তির ফলাফল আগামী সপ্তাহে যেটা সতেরো তারিখে প্রকাশ হয়েছে যে 1 থেকে 12তম নিবন্ধনদারীদের পক্ষে দেয়া আদালতের রায়ের বিরুদ্ধে আপিল সম্পন্ন, যেটা শুনানি হবে। এখানে বলা হয়েছে যে করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA বেসরকারি অর্থাৎ বৃহস্পতিবার 17 জুন 20টি আপিলের কার্যক্রম শেষ করা হয়েছে। আগামী সোমবার 21 জুন আপিলের শুনানি অনুষ্ঠিত হবে বলে NTRCA সূত্রে জানা গেছে। সূত্রে জানায় আজ বৃহস্পতিবার NTRCA করা আপিলের শুনানি হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না। রিটকারীদের 20টি কন্টেম্প মামলার বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে আপিল আজই সম্পন্ন করেছে NTRCA। আগামী সোমবার আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার NTRCA দপ্তরে একাধিক কর্মকর্তার সাথে কথা বলে তারা জানায় আজ আপিলের শুনানি হচ্ছে না। আপিলের শুনানিতে স্থগিতাদেশ না পাওয়া পর্যন্ত 54,000 শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করা সম্ভব হবে না। তবে চলতি সপ্তাহে শুনানির শেষে NTRCA যে 54,000 নিয়োগ প্রত্যাশী, ইনশাল্লাহ এই সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আপডেট। নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন, আর MBO সংক্রান্ত সকল ডকুমেন্টস এর ফরম্যাট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। পরিশেষে সবার সুস্বাস্থ্য, নেক হায়াত এবং হেদায়েত কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।